চিত্রনায়ক রুবেলের মা হিসেবে ঢালিউডে একটা সময় পরিচয় ছিল তার। যদিও তার সন্তান হিসেবে দেখা গেছে নায়ক রাজ রাজ্জাক, সোহেল রানা থেকে শাকিব খান, সাইমন সাদিককেও। মায়ের মমতার শাসনের বেড়াজালে তিনি হয়ে উঠেছিলেন রূপালী পর্দার আদর্শ এক মা। সেই মায়ের নাম খালেদা আখতার কল্পনা। তবে রূপালী পর্দার আলো ঝলমলে জীবনের আড়ালে রয়েছে অন্য এক গল্প। তার দুই জীবনের গল্প জানাচ্ছেন আহমেদ তাওকির। সন্তানকে নিয়ে তার এমন ভাবনা দেখা গেছে অসংখ্য বাংলা সিনেমায়। কখনো সন্তানকে আদরে বুকে জড়িয়েছেন, কখনো বা দূরে ঠেলে দিয়েছেন তাকে। অভিনয় করেছেন 500+ সিনেমায়। তার আবির্ভাবে আনোয়ারার পর বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি পায় নতুন আর এক মা। শুরুটা 1984 সালে বিএফডিসির নতুন মুখের সন্ধানে কার্যক্রমে। 4,500 ছেলে মেয়ের মধ্যে তারা বেছে নিলেন অনেককে, তার থেকে বেছে নিলেন আবার 29 জনকে। সবাই পছন্দ করলেন, এতটা পছন্দ করবে আমি বুঝতে পারিনি। তো সাথে সাথে আমার কাছে অনেক ছবি চলে আসলো, এত ছবি চলে এসেছে যে আমি আর আমার শিক্ষকতা পেশায় ফিরে যেতে পারলাম না। মতিন রহমানের রাধাকৃষ্ণ মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা। সবচেয়ে বেশি মা হয়েছেন নায়ক রুবেলের। রুবেলের মা বলেই ডাকত তাকে অনেকে। ওর সাথে বেশি কাজ করতে করতে একটা বেশ একটা মানে এতটা আন্তরিক সম্পর্ক হয়ে গেছে, সারাক্ষণই মানে মনে হতো আমরা বাইরে যখন কথা বলতাম তখনও মনে হতো যেন আপন মা ছেলেই আর কি। নায়ক রাজ রাজ্জাক, আলমগীর, সোহেল রানা, সালমান শাহ, বর্তমানের শাকিব খান, সাইমন সাদিক পর্যন্ত মায়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান 1990 সালে নায়ক রাজ রাজ্জাক পরিচালিত জিনের বাদশাহ সিনেমায়। বর্ণিল জীবনে প্রাপ্তির গল্পটা দীর্ঘই, তবে রিয়েল লাইফের মায়ের খবর রিয়েল লাইফে রেখেছে কি কেউ? না না, বাস্তবে তারা খোঁজ খবর রাখে না, তারা নিজেদের নিয়ে অনেক বেশি ব্যস্ত। তারা খোঁজ রাখে ভোটের সময়, ভোটের জন্য বেশি খোঁজ রাখে আর কি, এছাড়া না। বাড়ে বয়স, কমে কাজের সুযোগ, যদিও এ নিয়ে আক্ষেপ নেই কণ্ঠে। মায়ের পর কখনো দাদি চরিত্রে অভিনয় করবেন কি? এটা তো বাস্তব চরিত্র, এটা হতেই পারে, এটা ভালো ক্যারেক্টার পেলে আমি অবশ্যই করব। এখন নাটক লেখা অভিনয়ে ব্যস্ত তিনি। চোখের অসুখ ভালো হয়নি পুরোপুরি, তবুও এমন কিছু কাজ করতে চান যা বাঁচিয়ে রাখবে তাকে। আরও একবার অপারেশন করতে হবে চোখের। আমার এই চোখের সমস্যার কারণে আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী অনেকেই সহযোগিতা করেছেন, আমাকেও করেছেন, আমি এই জন্য ওনার কাছে কৃতজ্ঞ। উনি এটুকু না করলে আমি আরও অনেকটা পিছিয়ে যেতাম। তবে আমার মনে হচ্ছে যে আমার চোখের সমস্যাটা যতটা বড় ততটা গভীরভাবে সঠিকভাবে প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছেনি। যদি পৌঁছাতো তাহলে হয়তো আমার বিষয়টা উনি আরেকটু ভালো করে চিন্তাভাবনা করতেন বা ভাবতেন একটা কিছু। হয়তো কখনো আসবে কাঙ্ক্ষিত সেই চরিত্রে অভিনয়ের সুযোগ। আবারও রাষ্ট্রীয় সহযোগিতায় হবে চোখের অপারেশনও। সেই দিনের স্বপ্নে বিভোর রূপালী পর্দার আদর্শ মায়ের প্রতিচ্ছবি খালেদা আখতার কল্পনা। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।